ত্রিপুরা রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারাগেমস 2023। শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধনে এসে দিব্যাঙ্গ শিশু এবং কিশোর কিশোরীদের প্রতিভা দেখে মুগ্ধ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার সকাল থেকে মোট 11টা ইভেন্টে খেলো ত্রিপুরা প্যারাগেমস 2023 প্রতিযোগিতা শুরু হবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে। রাজ্যের 8টি জেলা থেকে মোট 300 জন দিব্যাঙ্গ খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে প্রতিযোগিতায়। শুক্রবার বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরাই এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠান দেখে বোঝাই গেল না যে তারা আলাদা, অন্যান্য বাচ্চাদের থেকে কোনো অংশে কম নয় এই শিশুরা। এর পাশাপাশি তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে নেগলেক্টেড হয়েছে এমন মানুষরা, দুর্বল ভেবে অবহেলা করা হতো তাদের, নরেন্দ্র মোদী সরকার তাদের প্রাপ্য সম্মান দিয়েছে। অপাহিজ, বিকলাঙ্গর মতো অপমানজনক শব্দগুলি পরিবর্তে দিব্যাঙ্গ শব্দটির সূচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিব্যাঙ্গ শিশু এবং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে নানান প্রকল্পের সূচনা করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। 2000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে তাদের। আগামী দিনে এই ভাতার পরিমাণ আরও বাড়বে বলে এদিন আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর পাশাপাশি কুর্নিশ জানিয়েছেন দিব্যাঙ্গ মানুষদের মানসিক জোর, অসীম সাহস ও উদ্যমকে। কিন্তু একটাবারও মনে হলো না যে তারা চ্যালেঞ্জ পারসন। কোনো অংশে আমি বলবো তাদেরকে বোঝাই গেল না যে আমাদের থেকে ওরা আলাদা। সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে, যেভাবে কথা কয়, যেভাবে ওদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই আমার কাছে মনে হলো যে ইচ্ছে করলেই যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তারাও এই সোসাইটির পার্ট অ্যান্ড পার্সেল, এটা আজকে কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আগে বিকলাঙ্গ বলা হতো এদেরকে, হিন্দিতে অপায়স বলা হতো, একটা নেগলেক্ট যে ভাব চিন্তা ভাবনা কথার শব্দের মাধ্যমে সেটা এতদিন ধরে চলে আসছিল। কিন্তু উনি প্রথমেই এসে যে কাজটা করলেন, দিব্যাঙ্গ এই শব্দটা উনি ব্যবহার করলেন, মানে ডিভাইন সোল, ডিভাইন হিউম্যান বিইং, কত বড় কথা। এক কথার মাধ্যমে তাদের প্রতি যে সম্মান মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, আমি সত্যিই ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং আজকে আমরা এখানে তাই দেখলাম, যে জিনিসটা আমার কাছে নেই, আমার কাছে অপরিপূর্ণ, তার মধ্যে আমরা দেখতে পারি তার চেষ্টাটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়, তার মধ্যে সেই প্রতিভা কিন্তু আরও বিশেষ করে আমরা দেখেছি তার মধ্যে সৃষ্টি হয়। আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা কোনো অংশে ট্যালেন্টের দিকে কোনো অবস্থায় কম নয়। এবারও আমরা প্যারাগেমস যেটা অলিম্পিকে হলে সেখানেও আমরা দেখেছি ভারতবর্ষের বহু যারা এই দিব্যাঙ্গ যারা ছিল প্রচুর পুরস্কার আগেও নিয়েছে, কিন্তু এবার অনেক বেশি মাত্রায় ওরা পুরস্কৃত হয়েছে। দিব্যাঙ্গ শিশু এবং ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশের লক্ষ্যে যে প্রকল্পগুলি সূচনা করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার, সেসব নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কুরায়। জানান, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রায় 300 দিব্যাঙ্গ ক্রীড়াবিদকে স্বাস্থ্য বীমা কার্ড ও প্রতিবন্ধী সার্টিফিকেটও প্রদান করবে ত্রিপুরা সরকার। এছাড়া থাকছে দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী মেধাবী পুরস্কার, দিব্যাঙ্গজনদের জন্য UID কার্ড, দিব্যাঙ্গজনদের জন্য নিরাপত্তা পেনশন। ইতিমধ্যে রাজ্যে 15,376 জন যারা পেনশন পান। তাছাড়াও মাননীয় মুখ্যমন্ত্রী নতুন যে পেনশন স্কিম, তার মধ্যে থেকে 2000 দিব্যাঙ্গ ভাই বোনদের নতুন করে 2000 টাকা পেনশন স্কিম চালু করা হবে। নতুন বছরে অর্থাৎ 2024 জানুয়ারি মাস থেকে আরও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় 2000 নতুন দিব্যাঙ্গ ভাই বোনরা পেনশন নতুন করে পাবে। আমাদের এই সরকারি উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 14টি বিল্ডিং, যেগুলো পাবলিক বিল্ডিং, সরকারি বিভিন্ন অফিস
সহ 5টি কোর্ট বিল্ডিংকে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনরা যেন যাতায়াত করতে পারে তার জন্য সেগুলোকে সেই ব্যবস্থা করা হয়েছে। আর এখানে এখানে আমাদের মধ্যে থাকবে বিবাহ অনুদান, স্বাস্থ্য বিমা কার্ড, দিব্যাঙ্গজনদের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি বিতরণে এবং প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, ওনাদের জন্য সরকারি অন্য সুবিধাও রয়েছে মহকুমা প্রশাসন থেকে, জেলা প্রশাসন থেকে অনেকগুলো স্টল রয়েছে যার মধ্যে তাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাগজপত্র চাই সেগুলো সেখানে করার ব্যবস্থা রয়েছে। খেলো ত্রিপুরা প্যারাগেমস 2023 প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনে শুক্রবার উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা স্মিতা মল এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী এবং অধিকর্তা সত্যব্রত নাথ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।